हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आजके आमि बानाबो चाल कुमड़ो दिए मुगेर डाल। एटा खेते किन्तु भीषण भालो हय। ठाकुरबाड़ीतेओ अनेक समय एइभाबे मुगेर डाल रान्ना हय। चलुन आजके रान्नाटा देखे नि। तार आगे आमार चैनेले जारा नतून बंधु तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे पाशे बेल आइकनटी प्रेस करबेन, ताहले आमार समस्त रेसिपि आपनादेर काछे पौंछे जाबे। আর যারা অলরেডি আমার ফ্যামিলির মেম্বার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। একটি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 100 গ্রাম মুগের ডাল। মুগের ডালটা এবার শুকনো খোলাতে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। ডাল কিন্তু প্রথমে এইভাবে নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে, আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে কোনো ডাল পুড়ে না যায়। খুব বেশি কিন্তু এটাকে ফ্রাই করা যাবে না। খুব বেশি যদি লালচে করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু মুগের ডাল সিদ্ধ হবে না। সেই কারণে হালকা একটা সোনালি কালার ধরলেই এটা ভাজা হয়ে যাবে। ডালটা আমি ভেজে নিয়েছি। এবার দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো। ডাল সিদ্ধর জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটু জলের প্রয়োজন আছে মনে হচ্ছে, আমি আরও কিছুটা গরম জল এতে অ্যাড করছি। এর আগে আমি আপনাদের সঙ্গে প্রচুর ডালের রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে কিছু ইউনিক ডালের রেসিপি রয়েছে, যেরকম চিংড়ি মাছ দিয়ে কলায়ের ডাল আর গাঁঠি কচু দিয়ে মুগের ডাল আর কোনো রকম ডাল ছাড়াই কাঁঠাল দানার ডাল। এই সমস্ত রেসিপিগুলো আপনারা যদি না দেখে থাকেন, এই ভিডিও শেষে আমি ডালের রেসিপির প্লেলিস্ট অ্যাড করে দেব, সেখান থেকে আপনারা চাইলে সমস্ত ডালের রেসিপিগুলো দেখতে পারেন। এবার ডালে এরকম ফ্যান উঠলে এই ফ্যানটা আমি ফেলে দিচ্ছি, এতে ডালের টেস্ট ভীষণই ভালো হয়। এভাবে ডালটাকে সেদ্ধ করলে ডালের টেস্ট ভীষণই ভালো হবে, এটা একটা টিপস বলতে পারেন। এবার ডালটাকে সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো বেশ খানিকটা জল দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন মতো। ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে দেখে নেব আর হলুদের প্রয়োজন আছে কি না। এই ডালটা কিন্তু একটু পাতলাই আমি বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণ কম দিয়ে ডালটাকে গাঢ়ও বানাতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি ডালের কনসিস্টেন্সিটা যেরকম রেখেছি সেরকম কিন্তু পরে থাকবে না, এটা গাঢ় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার টুকরো করে কেটে রাখা চাল কুমড়ো। খোসা ছাড়িয়ে চাল কুমড়োগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখন ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে এবার সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এই ডালটা জাল হবে, তার সাথে এই চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। এভাবে এই ডালটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার উপর থেকে যে ফ্যানাটা এরকম উঠে আসবে সেটা আবারও আমি ফেলে দেব। এই ডালের ফ্যানাটা উপর থেকে ফেলে দিলে ডালের টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। এভাবেই আমি ডাল রান্না করে থাকি। এবার এই ডালের ফ্যানাটা ফেলে দিলাম, আর ডালটা খুব ভালো করে জ্বালিয়ে নেব যতক্ষণ না এই চাল কুমড়োগুলো সেদ্ধ হচ্ছে। এই সময় আপনারা চাইলে কিন্তু এটা ঢাকা দিয়েও রেখে দিতে পারেন এই ফ্যানাটা ফেলার পরে। এটা একটা প্রচলিত রেসিপি, তবুও আমি কিভাবে এই রান্নাটা করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চাল কুমড়োটা সেদ্ধ হচ্ছে। চাল কুমড়োটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন। এবার তেলটাকে ভালো করে গরম করছি। এখানে কিন্তু আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার ফোড়নে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, আর শুকনো লঙ্কাটা একটু চিড়ে তারপর কিন্তু ব্যবহার করেছি।
গ্যাসের ফ্লেমটা রেখেছি এখন মিডিয়ামে। তেল ভালো করে গরম হলে কিন্তু ফোড়নটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল। এই সেদ্ধ করে ফুটিয়ে নেওয়া ডালটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আর জল অ্যাড করব না, গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে ফুটিয়ে নেব আরও একটু। আমি প্রতিদিন আপনাদের সঙ্গে বিভিন্ন নিরামিষ, আমিষ, দেশি বিদেশি, বাঙালি অবাঙালি সমস্ত রেসিপি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার সমস্ত রেসিপি দেখতে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আমি প্রতিদিন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। মিনিট পাঁচেক মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটা সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। ডালের কনসিস্টেন্সি রেখেছি এরকম। আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।